পৌর নিগম নির্বাচনে 16 নং ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার, ইনি আগরতলা পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। সংশ্লিষ্ট ওয়ার্ড তার হাতের তালুর মতো চেনা। প্রতিদিনই বেরোচ্ছেন জনসংযোগে এবং বেশ সাড়াও পাচ্ছেন। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক আগামী 25 নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করেছেন, আর এরপরই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, কারণ হাতে আর বেশি সময় নেই। গণদেবতাদের মন জয় করার জন্য তাদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন পৌর নির্বাচনে জয়ের প্রত্যাশা নিয়ে। আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের মধ্যে নজরকাড়া কেন্দ্র হচ্ছে 16 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে শাসক দল বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদারকে। সময় নষ্ট না করে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রতিদিনই সকাল বিকেল দুপুর জনসংযোগে বেরোচ্ছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি বাড়ির ভোটারদের সাথে সৌজন্যতা বিনিময় করছেন, সেই সাথে ভোটও আপিল করছেন। চেষ্টা করবো সবার সঙ্গে থাকতে, সবাইকে নিয়ে কাজ করতে, সকলের মতামত পরামর্শ নিয়ে আমি আগামী দিন আমরা পৌর নিগমে আমাদের এই ওয়ার্ডে যে সমস্যাগুলি আছে, রাস্তাঘাট, ড্রেন বা ড্রেনেজ, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সর্বোপরি ছোটো ছোটো গলিগুলি যে দুরবস্থা বা ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করেনি তারা, সেগুলি আমরা সচেষ্ট থাকবো। সমস্ত যে ছোটো ছোটো সমস্যাগুলি আছে পৌর নিগমের, আমার বিশ্বাস যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছে, আমাদের সরকার রাজ্য সরকার আমাদের বিপ্লব নেতৃত্বে জন জোয়ার চলছে, যেখানে আমরা উন্নয়নের জোয়ার যেটা বলছি মানুষের সঙ্গে নিয়ে করছেন, পাশাপাশি আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর আমরাও তিনটা সরকার পাশাপাশি কাজ করবে। আমার মনে হয় এই আগরতলা পৌর নিগমের বসবাসের কোনো নাগরিকদের কোনো না কোনো ক্ষেত্রে হোক কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিংবা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর যে কোনো কর্মসূচি প্রকল্প এবং পৌর নিগমের যে সুযোগ সুবিধা আমার থেকে বঞ্চিত হবেন না, প্রত্যেক লোক কোনো না কোনো সরকার দ্বারা উপকৃত হবেন। এবং আমি এই ওয়ার্ডের নাগরিকদের কাছে আমি আবেদন রাখবো, সম্মানীয় ভোটারদের কাছে আমাকে আশীর্বাদ করার জন্য। আমি পৌর নিগমের 16 নং ওয়ার্ডের প্রার্থী দীপক মজুমদার জানান, গোটা দেশে উন্নয়নের জোয়ার চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তাছাড়া রাজ্যে উন্নয়নযোগ্য চলছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, এবং এই উন্নয়নের ধারা বজায় রাখতে ভোটারদের তিনি বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় করতে অনুরোধ জানান। শহরে পৌর নিগম নির্বাচন এবং নগর পর্যায়ে এবং পৌর পরিষদ নির্বাচন সারা রাজ্যব্যাপী মানুষ সিদ্ধান্ত নেবে যে উন্নয়নের পক্ষে থাকবে কি। আমাদের যে বিপ্লবী সরকার চলছে, যে উন্নয়ন চলছে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে পৌর নিগম সহ সমস্ত পৌরসভা নগর পরিষদের প্রয়োজন আছে, কারণ পৌর নিগমকে উন্নয়নে বাদ দিয়ে সার্বিক যে প্রচেষ্টা করার লক্ষ্যে যে প্রকার বা চেষ্টা হচ্ছে এই দলের পক্ষে সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু কার্যকরী হবে না। পৌর নিগমের উন্নয়ন চাই, আর ভোট দেওয়ার জন্য আমি বলবো আমি প্রার্থী হয়েছি, বিজেপি প্রার্থী, আমাকে এই এলাকার লোক সবাই জানেন, আমি চব্বিশ বেশি সময় রাজনীতির সঙ্গে করি, সমাজ সেবার সঙ্গে যুক্ত আছি। আজ মানুষ বিবেচনা করবে কাকে স্বপ্নে পাওয়া যাবে, কার কাছে গেলে কথা বলার সুযোগ থাকবে এবং কোন দলকে ভোট দিলে পরে সেই দলের কাজ সরকার এবং মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে এবং মানুষের উন্নয়ন প্রকৃত উন্নয়ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পৌর নিগম নির্বাচনে পৌর নিগমের 16 নং ওয়ার্ডে বিজেপির পক্ষে জনজোয়ার চলছে, আর এই জনজোয়ারে ভেসে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার যে নির্বাচনে জয়ী হবেন তা কেবল সময়ের অপেক্ষা। তাছাড়া সহজ সরল এবং একটা স্বচ্ছ ইমেজ রয়েছে বিজেপি পদপ্রার্থী দীপক মজুমদারের, যা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলির প্রার্থীদের নেই বললেই চলে। আর এটাই পৌর নিগমের 16 নং ওয়ার্ডে এই নির্বাচনে বিজেপির সারপ্লাস পয়েন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।